대화 2. 리안 씨, 잠깐 나 좀 봐요. 네? 무슨 일이신데요? 리안 씨, 요즘 일이 많아서 힘든 건 알겠어요. 그래도 기계를 발로 툭툭 차고 작업장에서 크게 떠드는 건 정말 예의가 없는 행동이잖아요. 죄송해요. 저도 모르게 짜증이 나서 그랬어요. 요즘 다들 그럴 거예요. 서로 조금씩만 배려합시다. 아সসালামু আলাইকুম। APS বাংলা নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে টেক্সট বুকের 36তম অধ্যায়ের সংলাপ 2 থেওয়াই। তো আশা করি আপনি থেওয়াইলটা ভালোভাবে শুনেছেন। তো দেখে এখানে কি বলে, এখানে মূলত দেখেন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলছি প্রথমে, যে একটা লোক কর্মস্থলে একটু ভিন্ন ধরনের কাজকর্ম করছে, অতপর যে মালিক পক্ষ আছে তিনি ফ্যাক্টরি ম্যানেজার তাকে ডেকে এনে বললো যে তুমি ইদানিং এরকম এরকম করছো, অতপর যে কর্মচারী তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমার জানা ছিল না, তবে সামনে থেকে এরকম হবে না, এই বিষয়টা তারা বলাবলি করছেন। তো দেখি কি বলে, রিহান সাহেব জামকান না জুম বোয়ায়ো, জামকান একটু না জুম বোয়ায়ো, এদিকে আসুন, মানে এদিকে এসে দেখুন তো, একটু একটু দেখা করেন, রিহান সাহেব একটু দেখা করেন। নে হ্যাঁ মুসুন কোন ইরি সিন্দেয়, কাজ মানে কোন কাজে, কি কারণে, কি ব্যাপারে। রিহান সাহেব ইউ জুম এদানিং ইরি কাজ মানাস, বেশি হওয়াতে, এদানিং কাজ বেশি হওয়াতে, হিমদুন গন কষ্ট হচ্ছে, আলগে সয়ো বুঝতে পারছি জানি, মানে আগে নিয়ে তাকে একটু তার প্রশংসাটা বলা হচ্ছে যে ইদানিং কাজ বেশি হওয়াতে কষ্ট হচ্ছে জানি, খুঁড়ে দো তারপরেও খিগির মেশিনে পাল্লো পাও দিয়ে, পাল্লো পাও দিয়ে থুক থুক ছাগো, ওই যে পা দিয়ে লাথি মারা, পদাঘাত করা, মেশিনে পাও দিয়ে পদাঘাত করা, এবং জাগব জাং এস কর্মস্থলে খুগু জোরে তদনুন চেঁচামেচি করা, মানে জোরে চিৎকার করা, কর্মস্থলে জোরে চিৎকার করা, জংমাল সত্যি ইয়েইগা শিষ্টাচারের, মানে ইয়ে ওই অর্থ হচ্ছে বদ্র আচরণ, অপনুন নয়, হ্যাংদংই জানায় বদ্র আচরণ নয়। তারপরে মানে ওই যে বলা হচ্ছে যে ইদানিং কাজ বেশি হচ্ছে জানি, তারপরে মেশিনে পাও দিয়ে জোরে জোরে লাথি মারা এবং কর্মস্থলে জোরে জোরে চেঁচামেচি করা, এটা শিষ্টাচারের নিয়মের মধ্যে নয়। জয়সং হেয় দুঃখিত মাফ করবেন, যদ আমি মোরগে যাছুং ই নাস, মানে আমার জানা নেই, যদ মোরগেও আমি জানি না, না জানাতে যাজুঙ্গি নাছো, বিরক্ত করার কারণে অর্থাৎ রাগের কারণে, ওই যে যাছুং না দেওয়া অর্থ হচ্ছে রাগ করা, বিরক্ত করা, খুরস্যায় সেটা করেছি, মানে আমার জানা ছিল না, বিরক্ত হওয়াতে ওরকম করেছি। ইউজুম এদানিং থাদুল, সকলেই খুরল ওরকম গয় করছে, ইদানিং সবাই ওরকমটা করছে, সর পরস্পর যোগুম সিকমান অল্প পরিমাণ মাত্র, মানে একটু, পেরিয় হামসিদা সহযোগিতা করুন, পরস্পর সামান্য মাত্র সহযোগিতা করুন তাহলেই হবে, মানে সুন্দরবাবু বুঝিয়ে বলছে লোকটাকে, যাতে করে যে কোম্পানির উপরে রাগ করে যে পা দিয়ে যে লাথি মারছে না ওটা না করে। তো থুকথুক ছাদা অর্থ হচ্ছে টোকেক, অর্থাৎ পা দিয়ে লাথি মারা। এরপরে থেদ মনোভাব, তো এখানে কিছু শিষ্টাচার দেখি, ইয়ে ওইগা ইত্যা ভদ্রতা আছে, ইয়ে ওইগা অবদাহ ভদ্রতা নাই। তারপরে পানমারুল হাদা নিচু ভাষায় কথা বলা, জন্দেত মারুল হাদা উঁচু ভাষায় কথা বলা, জনছুং হাদা
জঞ্জং হাদা সম্মান করা, পেরিয় হাদা পেরিয় হাদা সহানুভূতিশীল হওয়া, ছিংজান হাদা প্রশংসা করা, যে বাহবা দিচ্ছে ছেলেটাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে হাম্বুরো হাদা দায়িত্বহীন হওয়া, ফিহেরুল জুদা ক্ষতি করা। এই ওয়ার্ডগুলো একটু প্রয়োজনীয়, ওই যে লাস্টের দিকে যে সমস্ত সংলাপগুলো আসছে সেগুলোর মধ্যে এই ওয়ার্ডগুলো অনেক কাজে আসে। বুলখেয়া হাদা কষ্টদায়ক কাজ করা, মুসিহাদা উপেক্ষা করা। হ্যাঁ, আচ্ছা, তো একটা ব্যাকরণ আসছে। তো এটা মূলত এটার ব্যবহার হচ্ছে যে অ্যাডজেক্টিভের সাথে একসাথ হয়ে সামনের যে ভার্ব থাকবে ওটাকে একটু নতুনত্ব করবে, যেমন নীরবে, তারপরে ভাবে, করতে, এরকমের অর্থ দেবে। তো উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারব। বুলখুয়ে হাগে অর্থ হচ্ছে কষ্টদায়কভাবে, বলতে পারেন কষ্টদায়কভাবে, হেস কাজ করাতে, কষ্টদায়ক কাজ করার জন্য, করাতে, মিয়ান হেয় দুঃখিত, কষ্টদায়ক কাজ করাতে দুঃখিত, খোয়েনচা নাই, সমস্যা নেই, সিনগিয়ং সুজি নার্ভাস মাসাইও, হবেন না, নার্ভাস হবেন না, আমি বিষয়টা ব্যাপার না, কিছুই নেই নেই এটা থেকে। জিগজাংয়ে সনন কর্মস্থলে ইয়ে ওই ঈদগে ভদ্রতার সহিত, ওই যে গে, হ্যাংদং হেয়া দৈয় কাজ করবেন, কর্মস্থলে ভদ্রতার সহিত কাজ করবেন। নে হ্যাঁ, আলগে সুমনিদা, বুঝতে পেরেছি। ইয়ে গে নুন এটা খোংজং জাং সোনিকা, এখানে পাবলিক স্থান হওয়াতে খুরগ্গে ওরকমভাবে খুগে তদুল মিয়ন, জোরে আওয়াজ করলে আন্দোয় হবে না, এটা পাবলিক স্থান হওয়ার কারণে ওরকমভাবে উচ্চ স্বরে আওয়াজ করলে হবে না, চলবে না। জৈসং হেয় মাফ করবেন, বুঝতে পারিনি। তো ইয়ুসুফ দুইয়ের মধ্যে কী বলে দেখেন। বিনখানে মাজুন ফিয় হিয়নুল, শূন্যস্থানে সঠিক অভিব্যক্তি বাছাই করে বগি এস, উদাহরণ থেকে খুল্লাহ বাছাই করে মুঞ্জাঙ্গুল বাক্য হুয়ানসং হাসে সম্পন্ন করুন। তো দেখে এটা কী মূলত, এটা হচ্ছে জিগজাং এস কর্মস্থলে জিখিউয়া অবশ্যই হালগত করার কাজ, পালনীয়, মানে কর্মস্থলে অবশ্যই পালনীয় যে সমস্ত কয়েকটি কাজ রয়েছে সেগুলো। তো এখানে খালিঘর থেকে আমাদের খালিঘরের মধ্যে এ সমস্ত বাক্যগুলো ব্যবহার করতে হবে। তো দেখি প্রথমে কি বলে, জিগজাং এসো কর্মস্থলে ইরি কাজ মানুল বেশি তেনুন, থাকলে সর পরস্পর ড্যাশ জুসে করুন, কর্মস্থলে কাজ বেশি থাকার সময় পরস্পর খালিঘর করুন। তো খালিঘরে কী হবে, পেরিয় হাদার তো যে সহানুভূতিশীল হওয়া, সহানুভূতির সাথে করুন কাজ বেশি থাকলে। ইন সিনিফ নতুন, সাওয়ান গেদো স্টাফকে নতুন কর্মচারীকে, পানমাল নিচু বাসা, মালগো না বলে, মানে নতুন কর্মচারীর সাথে নিচু বাসায় কথা না বলে ড্যাশ জুসেও করুন। তো খালিগারে হবে আমাদের জুন্দেত মারুল হাদা অর্থ হচ্ছে যে উঁচু ভাষায় ব্যবহার করে, মানে উঁচু ভাষা ব্যবহার করুন। তারপরে যে থংরি ওই সহকর্মীর ওই গিয়নুল মতামতকে ড্যাশ জুসেও দিন করুন, সহকর্মীর মতামতকে করুন। তো কী করতে হবে এখানে, জুনজুং হে সম্মান, তো জুনজুং হে কই যে জুনজুং হে জুসেও, মানে সম্মান করুন সহকর্মীর মতামতটাকে, সম্মান করুন, এটাকে হেয় প্রতিপন্ন করবেন না। ইরুল কাজ হাল করার তেনুন সময়, ইয়ুফ পাশের সারা মেঘে লোককে ড্যাশ মাসেও মানে করবেন না, তো কি করবেন না, ফিহেরুল জুসা অর্থ হচ্ছে যে ক্ষতি করবেন না, মানে কাজ করার সময় পাশের সহকর্মীকে ক্ষতি করবেন না। দারুণ ভিন্ন সারাময়ী লোকের মূল গণন মালামাল ড্যাশ আন্দুইয়ো,
আন্দুইও হওয়া যাবে না, তো এখানে ওই যেটা বাকি আছে ওটা দায়িত্বহীন হওয়া যাবে না, ওটা অবশ্যই আপনি মিলাবেন আর সেটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন অবশ্যই। তারপর হচ্ছে থেওয়ারুল ইজ্ঞ সংলাপটি পড়ে মানুন থেদাবুল সঠিক উত্তর খরচায় বাছাই করুন। তো এটা পড়ে সঠিক উত্তর আমাদেরকে বাছাই করতে বলা হচ্ছে, দেখি কি বলে। নাইগা বয়স খাচ্ছুন, একই রকম মানে একই বয়সের। সারাম হানতে লোকের সাথে, ফান মারুন নিচু বাসা, হামিয়ন ব্যবহার করলে আন্দুইও হবে না। একই বয়সের লোকদের সাথে নিচু বাসা ব্যবহার করা যাবে না। আজিক এখনো ছিনহাজি আনুমিয়ন ঘনিষ্ঠ না হলে, ছিনহাজি আনুমিয়ন ঘনিষ্ঠ না হলে, এখনও ঘনিষ্ঠ না হলে দারুন ভিন্ন সারামরুল লোককে ড্যাশ হালসু ইস্যয়, ড্যাশ হালসু ইস্যয়। তো খালি করে কী হবে, বুলফিয়ন হাগো, বুলফিয়ন হাগো কষ্টদায়ক দিয়ে, দিয়ে হচ্ছে বুলফিয়ন হাগে কষ্টকরভাবে, কষ্টকরভাবে। তো কোনটা হবে এখানে দেখেন, কথাটা বলা হচ্ছে একই বয়সের লোকের সাথে নিচু ভাষায় ব্যবহার করা যাবে না, এটা এখন ঘনিষ্ঠ না হলে, এখনও ঘনিষ্ঠ না হলে অন্য লোককে কষ্ট দিয়ে করা যাবে, কষ্টকরভাবে করা যাবে। তো কোনটা হতে পারে দ্বিতীয়টা? হ্যাঁ, তারপরে দ্বিতীয় নম্বরে কি বলছে, জিগজ্যাং এসো, জিগজ্যাং এসো কর্মস্থলে খালি ঘর, স্যাং হুয়ারুল হারিউমিয়ন জীবনযাপন করতে সরো পরস্পর, পেরিয় হানুন সহানুভূতিশীল গে ভাবে জয় থাকা মানে ভালো, সহানুভূতিশীল হওয়া ভালো। কর্মস্থলে খালি ঘর জীবনযাপন করার সময় পরস্পর সহানুভূতিশীল হওয়া ভালো। মাদেও ঠিক, ফিহেরুল জুমিয়ন আন্দুইয়ো, ফিহেরুল জুরুল আন্দুইদো, ঠিক আছে ক্ষতি করা ভালো না। তো এখানে খালি ঘরে কী হবে, জুলগবকে আনন্দে, জুলগবগো আনন্দ দিয়ে, মানে কর্মস্থলে আনন্দে কিংবা আনন্দ দিয়ে জীবনযাপন করার জন্য পরস্পর সহানুভূতিশীল হতে হবে। কোনটা হবে অবশ্যই আপনি পারবেন, যদি না পারেন কমেন্ট থেকে দেখে নেবেন কিংবা কমেন্টে জানিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা, ইগে দ, ইগে এটা দ আরো, এটা আরো ড্যাশ উই জানিকা চেয়ার বিদায় ইউগি এ এখানে আনুছেও, আনজুছেও বসুন, মানে এটা খালি ঘর চেয়ার হওয়ার কারণে বিদায় এখানে বসুন। তো এটা কি ফিয়ন হান মানে আরামদায়ক, ফিয়ন হাগে আরাম করে, নে ঘুমায়ও, হ্যাঁ ধন্যবাদ, মানে এটা আরামদায়ক অথবা আরাম করে চেয়ার হওয়ার কারণে এখানে বসুন, হ্যাঁ ধন্যবাদ। তা এখন বলেন কোনটা হতে পারে। আচ্ছা হোয়ালথং, তো হোয়ালথংটা আমরা ওই যে জংবুর মধ্যে দিব অবশ্যই, তো ওটা থেকে আপনি দেখে নেবেন অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের জংবোটা ছোট এর জন্য হোয়ালথংটা আর এটা একসাথে দিচ্ছি আমি। ওকে, ভিডিওটি এতটুকু পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট।